প্রতিদিন দেখছো না অভিষেক একদিন ডাকছে আবার ছেড়ে দিচ্ছে, তার মানেটা কি? মোহন ভাগবত কে দিয়ে সেটিং করেছেন পরিষ্কার বলছি। আর মল্লিক আর পার্থ চট্টোপাধ্যায় যে অ্যারেস্ট হলো সেটা কি বলবো? হয় বলিপাড়া কাউকে তো তৈরি করতে হয়, যখন বলিপাড়া দেওয়া হয় তখন নাদুস নুদুস পাঠা দেখে দেওয়া হয়। আপনি একটু আগে মঞ্চে বলছিলেন যে মোদী আর মমতার নাকি সেটিং চলছে, তাহলে জনগণ বলছে? আগে তো আমরা বলতাম, এখন আমরা বলা প্রায় ছেড়েই দিয়েছি, আর মানুষ বলছে যে কোনো চায়ের দোকানে রাস্তায় ঘাটে দেখবে এই যে প্রতিদিন দেখছো না অভিষেক একদিন ডাকছে আবার ছেড়ে দিচ্ছে, তার মানেটা কি? মোহন ভাগবত কে দিয়ে সেটিং করেছেন পরিষ্কার বলছি। আগে প্রতিদিন দেখছো না অভিষেক একদিন ডাকছে আবার ছেড়ে দিচ্ছে, তার মানেটা কি? মোহন ভাগবত কে দিয়ে সেটিং করেছেন পরিষ্কার বলছি। আরএসএস এর মহান নেতা মোহন ভাগবত মমতা ব্যানার্জিকে অভয় দিয়েছেন, উনি যখন আসেন মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে বলেন সব ঠিকঠাক রাখো, ভালো খাওয়া দাও, মিষ্টি জামা কাপড় সঙ্গে, আর তার বিনিময়ে বিজেপি নেতৃত্ব কিচ্ছু করতে পারবে না, অসহায়। এই উত্তরবঙ্গে দেখবে একে একে দলে দলে বিজেপির নেতারা দল ছাড়ছে, কারণ তারা বুঝতে পারছে যে তাদেরকে ধোকা দেওয়া হয়েছে, কারণ পশ্চিমবঙ্গে বিজেপি আলাদা কিছু নেই, তৃণমূলেরই একটা অপশন। শুভেন্দু দেব আরম্ভে এখানে কেন্দ্রের যে মন্ত্রী হয়েছে পাশের জেলায় সব জানো, সব তৃণমূলের হয়েই যত রকমের উল্টোপাল্টা কাজ করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, পরে গিয়ে বিজেপি ঝান্ডা করেছে, আর এদেরকে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির লড়াই আর বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াই, ছাড়া আর কিছু নয়। প্রথম থেকে আমরা বলেছি তোমরা চিৎকার করেছিল প্রথম থেকে এখন থেকে গেছে, তোমরা মমতার কথা শুনে ছাপি ছিলে কিনা যাই না, মিডিয়াগুলো এখন সব চুকছে গেছে। আমরা প্রথম থেকে বলেছিলাম বিজেপির বিরুদ্ধে বিভিন্ন দলগুলোকে একসঙ্গে করার জন্য এটা একটা মঞ্চ, এবং সেখানে সেই মঞ্চে আমরা সবাই সামিল, কিন্তু তাদের সবাইকে বিজেপির যে কর্পোরেট কমিউনাল নেক্সাসের যে রাজনীতি, বেকারি বাড়ানোর যে রাজনীতি, তার বিরুদ্ধে অর্থনীতি যেভাবে চৌপাট হচ্ছে তার বিরুদ্ধে নামতে হবে রাস্তায়। কে নামবে? তৃণমূল নামবে বিজেপির বিরুদ্ধে? আমরা নেমেছি, আমরা লড়াই করছি, আন্দোলন সংগ্রামে আছি, যাত্রার মধ্যে আছি, গোটা দেশ ব্যাপী হচ্ছে, কিন্তু ভোট আলাদা। এই তো ভোট হচ্ছে মধ্যপ্রদেশে, রাজস্থানে, ঝাড়খণ্ডে, সেখানে ইন্ডিয়া নামে হচ্ছে, নিজের নিজের দলের নামে লড়ছে। তাহলে এখানে আমরা বামফ্রন্ট আছি, তার সঙ্গে কংগ্রেস আইএসএফ যদি আসে সমঝোতা করবো, একসঙ্গে লড়বো। ভোট ইন্ডিয়াটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, নির্বাচনী জোট হচ্ছে বামফ্রন্ট, এটা বুঝতে হবে। রাজ্যে আবার নতুন করে রেখার রোগ শুরু হয়ে গেছে, মুখ্যমন্ত্রী নিজেই রুগ্ন, মুখ্যমন্ত্রী নিজেই রুগ্ন, স্বাস্থ্য দপ্তরকে রুগ্ন করেছেন, প্রতিদিন বলেছেন গল্প শুনিয়েছিলেন, এখন আর বলেন না, মানে সুপার স্পেশালিটি হাসপাতাল আর বলেন কেন বলেন না? তাহলে আমাদের হেলথ সেন্টার থেকে সরকারি হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতালগুলোতে ডাক্তার নেই, নার্স নেই, তাহলে নিয়োগ হচ্ছে না, চিকিৎসক যদি নিয়োগ না হয়, চিকিৎসক যদি নিয়োগ না হয়, চিকিৎসায় যদি ওষুধ থেকে আরম্ভ করে ব্যান্ডেজ কেনা থেকে আরম্ভ করে যা কিছুতে কেলেঙ্কারি হয়, করাপশন, যেমন রেশনের দুর্নীতি দেখছো, সব স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি আছে, যার ফলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে উনি লাঠে তুলে দিয়েছেন।